এই পাঁচটি কাজ যদি আপনি না করেন তাহলে পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির টাকাটি কিন্তু আপনি আর পাবেন না। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে ডিটেলস সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে। তা চলুন এক এক করে জেনে নিই যে কোন পাঁচটি কাজ আপনাদেরকে অবশ্যই করতেই হবে। তো 18তম কিস্তির টাকা পাওয়ার আগে অবশ্যই এই পাঁচটি কাজ কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। যেমন কি রয়েছে ফর্মে সুবিধাভোগী কৃষকের নাম, বয়স, লিঙ্গ এবং বিভাগ আপনাকে পরীক্ষা করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি কৃষকের নামে কোনো ভুল থাকে, বয়সে যদি কোনো ভুল থাকে, অথবা সেক্সে যদি কোনো ভুল থাকে কিংবা বিভাগে যদি কোনো ভুল থাকে, তাহলে সেটাকে যত দ্রুত সম্ভব এগুলোকে ঠিক করে নেবেন। দ্বিতীয় হচ্ছে আধার সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট যদি থাকে তাহলে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথেও আধার সংযুক্ত করতে হবে, এবং আপনার কিষাণ সম্মান নিধির যে অ্যাকাউন্টটি রয়েছে তার সাথেও আপনাদের আধার নম্বরটিকে যুক্ত করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড দিতেই হবে। অর্থাৎ আপনি যেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এবং সেই ব্যাংকের IFSC কোড দিতে হবে। কোনোটি যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 18তম কিস্তির যে 2000 টাকা রয়েছে সেটা পাবেন না। মোবাইল নাম্বার নিবন্ধন করতে হবে, অর্থাৎ আপনাদের কিষাণ সম্মান নিধির যেই অ্যাকাউন্টটি রয়েছে তার সঙ্গে আপনাদের মোবাইল নম্বরের লিঙ্ক করতে হবে। এবং পঞ্চম যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে জমির রেকর্ডের তথ্য প্রদান বাধ্যতামূলক। অর্থাৎ যেই জমির জন্য আপনারা কিষাণ সম্মান নিধির টাকাটি পাচ্ছেন সেই জমির রেকর্ডের তথ্য প্রদানটা কিন্তু এখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আপনাদের মধ্যে কেউ কেউ যদি এখনও পিএম কিষাণ সম্মান নিধিতে যদি আপনারা নাম নথিভুক্ত করে না থাকেন তাহলে কিন্তু আপনারা শীঘ্রই এই কাজটিকে করে নিন। এর জন্য কি করতে হবে, এর জন্য উপভোক্তারী কৃষকদের পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে সহজে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। অথবা আপনাদের বাড়ির সামনে যদি কোনো সাইবার ক্যাফে থাকে তো সেখানে গিয়েও বলতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাকে এই কাজটিকে করে দেবে। তো সেক্ষেত্রে পিএম কিষাণ সম্মান নিধি আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের eKYC অবশ্যই করিয়ে নিতে হবে। যদি করানো না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা পিএম কিষাণ সম্মান নিধির যে কিস্তির টাকাগুলো রয়েছে সেটা কিন্তু পাবেন না। তো তার জন্য কিন্তু আপনারা অনলাইনেই করতে পারবেন। পিএম কৃষকেরা পিএম কিষাণ অ্যাপ এ মুখের প্রমাণীকরণের বৈশিষ্ট্যের মাধ্যমে অবিলম্বে প্রকল্পের KYC পেতে পারেন। তিনি নিজেই সহজেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এছাড়াও প্রকল্পের সুবিধাভোগীরা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে eKYCও করতে পারবেন। তো প্রথমে কিভাবে eKYC করবেন, প্রথমে পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে প্রথমে সেখানে আপনাকে যেতে হবে। তারপরে কৃষক কর্নার বলে একটা অপশন পাবেন, সেটাকে আপনাকে দেখতে হবে। এরপরের পৃষ্ঠার ডান দিকে উপলব্ধ eKYC বিকল্পে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ eKYC বলে একটা অপশন পাবেন, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখন আপনার আধার কার্ডের নম্বর দিতে হবে এবং ক্যাপচা কোড লিখতে হবে এবং অনুসন্ধান অর্থাৎ সার্চ বটনে ক্লিক করতে হবে। এরপরে আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নম্বর আপনাকে লিখতে হবে। তারপরে যেই নম্বরটি আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই নম্বরে একটা OTP আসবে। এরপরে eKYC প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি eKYC প্রক্রিয়াটিকে করতে না পারেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা একটা ডিটেল ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে আপনারা eKYC প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।